এক অনাথ যুবতীর বিয়ে দিয়ে বাবা মায়ের ভূমিকা পালন করলো পুলিশ আধিকারিকরা। বাবা মাহীন প্রেমিকার সঙ্গে এলাকার এক যুবকের দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক, সহবাস হয়েছে একাধিকবার, কিন্তু প্রেমিকা এবার বিয়ের জন্য চাপ দিতেই বেঁকে বসে যুবক। প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় প্রেমিকা। তারপর পুলিশের প্রচেষ্টায় রীতিমতন ডিজে বাজিয়ে পিতামাতাহীন যুবতীর সাথে বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের। এমনটাই নজিরবিহীন ঘটনা ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কুমেতপুর গ্রামে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের উদ্যোগে রীতিমতন ডিজে বাজিয়ে কুমেতপুর পুলিশ আউটপোস্ট প্রাঙ্গণে অনাথ যুবতীর সাথে যুবকের বিয়ে দিল পুলিশ কর্তারা। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাদেবী সিং এর বাড়ি কাঠিয়া জেলার অন্যদিকে, শঙ্কর সাহানী নামে অভিযুক্ত যুবকের বাড়ি দ্বারভাঙ্গা জেলাতে। দুজনে একটি কুমেতপুর এলাকার মাকনার ফাঁড়িতে কাজ করত। সোনাদেবী সিং নামে যুবতী দীর্ঘদিন আগে তার বাবা মাকে হারিয়েছে। ওই মাকনার ফাঁড়িতে কাজ করতে করতে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুযোগে ওই যুবক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকবার সহবাস করে বলে অভিযোগ। কিন্তু ওই যুবতী শঙ্কর সাহানিকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে অভিযুক্ত যুবক সোনাদেবীকে বিয়ে করতে অস্বীকার করে। এরপরই সোনাদেবী সিং কুমেতপুর বাড়িতে পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হন। সেখানে যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে থানায় ধরে নিয়ে আসা হয়। তারপর হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের উদ্যোগে থানা প্রাঙ্গণে গড়ে তোলা হয় বিয়ের মণ্ডপ, আনা হয় ডিজে ব্যান্ড পার্টি। এরপর রীতিমতন মালাবতন করে থানা প্রাঙ্গণে আধিকারিকদের সহায়তায় ওই অনাথ যুবতীর বিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবকের সঙ্গে। এরপরে স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে হিন্দু মতে ভগবানকে সাক্ষী করে বিয়ে দেওয়া হয়। আর এই নজিরবিহীন ঘটনার ফলে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, যুবতী থানায় এসেছিল কাঁদতে কাঁদতে, যুবতীর বাবা মা কেউ নেই। পুরো ঘটনা শোনার পর যুবককে উঠিয়ে নিয়ে আসা হয়। যুবক পুরো ঘটনার কথা স্বীকার করে দারভাঙ্গার মাজোরা গ্রামের শঙ্কর কুমার সাহানি আর মেয়েটার নাম হলো সোনা কুমার কুমারী। তো মেয়েটা এসে থানাতে কমপ্লেন করলো, আবার আইসি সাহেব এখান থেকে যে উঠিয়ে নিয়ে আসলো, ছেলে মেয়েকে নিয়ে আসলো। এরা কিন্তু সম্পর্ক আগে থেকে অনেক ছ মাস থেকে চলছিল, চলাকালীন বলছিল যে বিয়ে করবো, বিয়ে করছে না বলি তো থানার আশ্রয় নিয়েছে মেয়ে। নেওয়ার পরে আবার এখান থেকে নিয়ে আসার পরে আবার টাইম দিয়ে 7:30টার দিকে যে 8টার সময় মন্দিরে যে বিয়ে পড়ানো হলো। কে দিল? পুলিশই দিল। আচ্ছা, পুলিশই দিল প্লাস মন্দিরে নিয়ে যে বিয়ে দিল পুলিশে। মেয়ে কিন্তু বাবাও নাই মাও নাই, ডেথ হয়ে গেছে। আচ্ছা, আর কেউ নাই। তো এখানে কোথায় থাকতো মেয়েটা? এখানে থাকতো ফড়িতে। ফড়িতে মানে ফড়িতে কাজ করতো? ওনার সাথেই থাকতো ফড়িতে।